আসসালামু আলাইকুম, আমি মুয়াজাইটি থেকে বড় বড় আপনাদের কাছে আজকে নিয়ে আসছি কিছু একদম নতুন আর কি হচ্ছে এমন আন কোন মডেল আজকে দেখাবো, ডুয়েল ডিসপ্লে সহ ল্যাপটপ, যেটা হয়তো বা এর আগে কখনো দেখছেন কিনা আমার জানা নাই। তো এটার বিস্তারিত বলার আগে আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেসটা হলো কম্পিউটার সিটি সেন্টার, লেভেল 9, শপ নাম্বার 940। আর আমাদের আরও একটা আউটলেট আছে ঠিক মাল্টিপ্ল্যানের অপোজিট পাশে, বিল্ডিং নাম্বার 78, শপ নাম্বার 17। তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের পেজের সাথে থাকুন এবং আমাদের ইনবক্স করুন যে কোনো প্রোডাক্টের জন্য। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের নতুন প্রোডাক্টের কাছে। এটা অ্যাসোসিয়েট জেনবুকের একটা মডেল, যেটা কোরাই 9 GTX এর গ্রাফিক্স সহ, যেটা ডুয়েল স্ক্রিন মাউস প্যাডের মতো ডিসপ্লে আছে প্লাস উপরে আস। আর এটার রেজুলেশন হলো 4K রেজুলেশন, আর কোরাই 9 GTX 1050 Ti গ্রাফিক্স, 1000 GB NVMe SSD, 16 GB RAM। মানে সব ধরনের কাজ, যাদের পিকচার কোয়ালিটি খুব ভালো দরকার, অ্যানিমেশনে কাজ করবে বা 3D কাজ করবে, এটা খুবই ভালো একটা অপশন। এগুলোর কিন্তু এই মডেলটার মার্কেট প্রাইস প্রায় 2,40,000-এর উপরে। 2,40,000-এর উপরে আপনার মডেলটা দেখেন কি প্রিমিয়াম লুক, কালারটাও খুব সুন্দর। আমি এটা আপনার এটা দেখাচ্ছি, এট এ টাইম দুটোটা ডিসপ্লে এখানে চলবে, এখানে এই প্যানেলও কাজ করবে প্লাস উপরেটাও আসবে। আর কনফিগারেশনটা আমি দেখাই দিচ্ছি এটা আপনাদের একবার। কোরাই নাইনের 2.9 GHz, 16 GB RAM, 1000 GB NVMe SSD, টাচ স্ক্রিন, 4K ডিসপ্লে, কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গার, হারমান কার্বন। মোটামুটি এটার মধ্যে নাই এমন কোনো শব্দ আমার কাছে নাই। তো মোটামুটি সব ধরনের কাজ করার জন্য এটা মার্কেট প্রাইসটা প্রায় আগে বলে দিচ্ছি 2,40,000, আমরা প্রাইসটা দিচ্ছি হলো 1,05,000 টাকায়। এটার সাথে চার্জার, ব্যাগ, মাউস ইনশাল্লাহ সব থাকবে। তারপরে কিছু রেগুলার মডেল আমি দেখাই। রেগুলার মডেলের মধ্যে HP এলিটবুকের 840G6, যেটা নতুন কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা হলো 840G6। বড় বড় আপনারা G5 নিয়ে আসছেন, এটা হলো 840G6, কোরাই 5 8 জেনারেশন, একদম এ গ্রেডের একটা প্রোডাক্ট। কিবোর্ড, ব্যাকলিট, ফিঙ্গার সবই থাকবে। আর এটার বরাবরই মার্কেট প্রাইস ছিল প্রায় 33-34,000, আমরা ঈদের আগ পর্যন্ত এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 31,000 টাকায়। হ্যাঁ, 31,000 টাকায় কোরাই 5 8 জেনারেশন G6 এর একটা ল্যাপটপ, যেগুলোর প্রাইস মোটামুটি মার্কেটে 500-1,000 দাম বাড়ে কমে, তো আমরা মোটামুটি 3,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আর এটার সাথে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার ইনশাল্লাহ অবশ্যই থাকবে, ব্যাগ পাবেন, মাউস পাবেন। কন্ডিশনটা দেখেন, ডিসপ্লেটা থাকবে অবশ্যই FSD ন্যানো বেজেলের একটা ডিসপ্লে, একদম স্লিম। আর কন্ডিশনটা দেখে বোঝা যাচ্ছে আসলে কন্ডিশনটা কেমন। আমি যদি কন্ডিশনটা দেখাই, একদমই ফ্রেশ, কিবোর্ড ব্যাকলিট, একটা সিঙ্গেল স্ক্র্যাচও নাই। মানে এটা যে মোটামুটি ইউজ এটা বোঝাটা মুশকিল, এই কন্ডিশনের ল্যাপটপগুলো এখন আমাদের কাছে আছে। এছাড়া এটার মধ্যে আমাদের কাছে আরও কিছু মডেল আছে, G5ও আছে, 830G5 আমাদের কাছে যেটা আছে, একদম সিমিলার মডেল, ডিসপ্লেটা সামান্য একটু ছোটো, ওইটার প্রাইসটা 2,000 টাকা কম, ওটা হলো আপনার 29,000 টাকায়। 830G5, কোরাই 5 8 জেনারেশন, 256 8 GB, এলিট বুক, জেড বুক, মোটামুটি সিমিলার মডেল। মোটামুটি জেড বুকের টাচ স্ক্রিনটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। জেড বুকের কনফিগারেশনটা আমি বলে দিই, জেড বুকটা থাকবে আপনার কোরাই 5 8 জেনারেশন 16 GB RAM, 256 SSD দিয়ে আমাদের কাছে মোটামুটি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হচ্ছে। আর এটার প্রাইসটা আমরা দিচ্ছি হলো আপনার 35,500 টাকা, টাচ স্ক্রিন, জেড বুকের একটা ল্যাপটপ, খুবই প্রিমিয়াম লুক, কালারটা এগুলোর খুবই সুন্দর, ডিপ অ্যাশ কালার, কিবোর্ড, ব্যাকলিট, ফিঙ্গার, ডুয়েল মাউস সিস্টেম মোটামুটি সবই থাকবে। আর এটার মধ্যে আপনার ডিসপ্লে থাকবে 14 ইঞ্চি, 15:6 আমাদের ইনশাল্লাহ আবার অ্যাভেলেবেল হবে। এটা 14 ইঞ্চিটা আমাদের কাছে এখানে স্টক আছে। কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি, কোরাই 5 8 জেনারেশন, 8 GB, 256 GB, টাচ স্ক্রিন দিয়ে আমাদের প্রাইস দিচ্ছে হলো 35,500 টাকায়। এটা হলো HP-র, যাদের একটু রাইজেন সিরিজ দরকার ডেডিকেটেড গ্রাফিক সহ, তাদের জন্য HP 15S, একদমই ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক কালার HP 15S। এটা রাইজেন 5 এর 5000 সিরিজের, 8 GB RAM, 512 NVMe SSD, 512 NVMe SSD। এটার প্রাইসটা আমরা দিচ্ছি হলো 43,000 টাকায়। অরিজিনাল চার্জার, ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে, আমি আবারও বলে দিচ্ছি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর 15 দিনের রিপ্লেস গ্যারান্টি। আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা অবশ্যই একটা ব্যাগ আর মাউস পাবেন। আর যারা ঢাকার ভিতরে আছেন ইনশাল্লাহ আমাদের দোকান ভিজিট করে নিয়ে যাবেন, আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের অনলাইনে অর্ডার দিতে পারেন। অনলাইনে অর্ডার দেওয়ার জন্য আমাদের শুধু 1,020 টাকা কনফার্ম করে, মডেলটা কনফার্ম করে, নাম, অ্যাড্রেস, নাম্বার দিলে ইনশাল্লাহ আপনার ঠিকানায় ল্যাপটপটা পৌঁছে যাবে। আর ম্যাকবুকের আমার কাছে মোটামুটি কিছু প্রফেশন কাজ প্লাস লাইট ওয়েট কাজ করার জন্য আমার কিছু ম্যাকবুকের মডেল আছে। এখানে দেখাচ্ছে আমার কাছে ম্যাকবুক
প্রো আছে, ম্যাকবুক প্রো 2012 মডেল আমাদের কাছে আছে, 2015 মডেল আছে, এখন 2019-2016 মোটামুটি কয়েকটা মডেল অ্যাভেলেবেল আছে। 2015 প্রো যেটা ম্যাকবুক প্রো 13 সেটা কনফিগারেশন থাকবে আপনার 8GB আর 256, এটা দিয়ে আপনার প্রাইসটা থাকবে হলো মাত্র 44,000 টাকায়। ম্যাকবুক এয়ার যেটা হলো 13 ইঞ্চির, এটার কনফিগারেশন থাকবে আপনার 8GB র্যাম, 128GB SSD অথবা 256 SSD কাছাকাছি থাকবে, ওগুলোর প্রাইসটা দিচ্ছে হলো আমরা 38,000 টাকায়। আর এছাড়াও যদি কেউ ম্যাকবুকের প্রফেশন কাজের জন্য ম্যাকবুক দরকার, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল মডেল আছে, আমি দেখা দিচ্ছি। এটা হলো ম্যাকবুক 19, যারা প্রফেশন কাজ করার জন্য। এটা কনফিগারেশন হলো কোরাই সেভেনে, এটা হলো 16GB র্যাম আর 256 স্টোরেজ। এটার আপনার টাচপ্যাড সহ, মানে টাচ সহ মডেলটা দেখেন, একদম ফ্রেশ, ব্যাটারির ব্যাকআপ প্রায় 4 থেকে 5 ঘন্টা, কনফিগারেশন খুবই ভালো, যে কোনো ধরনের প্রফেশনাল কাজ এটাতে করা যাবে। ডিসপ্লে অবশ্যই, এটা রেটিনা ডিসপ্লে কন্ডিশনটা দেখেন, এটা রেটিনা ডিসপ্লে একটাই, একদম ফ্রেশ। তো এটার প্রাইসটা আমরা দিচ্ছি হলো 95,000 টাকায়। এছাড়া যদি যারা একটু প্রফেশন মোটামুটি একটু মানে পুরো দরকার কিন্তু বাজেটটা কম, তাদের জন্য আমাদের কিছু ম্যাকবুকের কিছু কোরাই 7 প্রোডাক্টই আছে যেটার বাজেটটা একটু কম হবে, এই আন্ডার 50 মধ্যে থাকবে। এটা হলো কোরাই 7, এটা 16GB র্যাম, 256 SSD, এটাও ম্যাকবুক প্রো 2014 মডেল, 15.5 ইঞ্চি ডিসপ্লে, 15.5 ইঞ্চি ডিসপ্লে। এটার কিন্তু পিছনে লাইট জ্বলে, আর আপডেট মডেলগুলো তো লাইট নাই, মডেলটাই এমন। তো এটার প্রাইসটা আমরা দিচ্ছি হলো মাত্র 49,000 টাকা। এটা কোরাই 7, 16GB, 256, এটার মধ্যে আবার যেটা কোরাই 7 1000GB SSD দিয়ে, সেটার প্রাইসটা দিচ্ছি হলো আমরা 53,000। এছাড়া আমাদের কাছে 13 ইঞ্চি 14 ইঞ্চি সবগুলি মডেলে ম্যাকবুকের আছে। আর প্রিমিয়াম মডেলের মধ্যে আমার কাছে কিন্তু বরাবরের মতো 11 জেনারেশন 12 জেনারেশন মোটামুটি চেষ্টা করে রাখার জন্য আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিছু প্রোডাক্ট আছে। এটা হলো MSI-এর একটা ব্র্যান্ডের, খুবই পপুলার ব্র্যান্ড, আর ওদের কোয়ালিটি, বিল্ডিং কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, স্ক্রিন কোয়ালিটি মোটামুটি খুবই গ্রেটের হয়। এটা হলো আপনার MSI-এর কোরাই 5 এর 12 জেনারেশন আইরিস গ্রাফিক্স দিয়ে, কনফিগারেশনটা হলো 12 জেনারেশন, র্যাম 8GB আর SSD হলো 512 NVMe SSD। মডেলটা দেখেন খুবই সুন্দর, কিবোর্ড ব্যাকলিট কালারটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে। এটা প্রাইসটা আমরা কিন্তু 52,000 দিচ্ছি, যেটা অরিজিনালি এখনও স্টারটেকের অফিসিয়াল ওয়ারেন্টি এর মধ্যে অ্যাভেলেবেল পাবেন। আর এটার মধ্যে যে কোনো ধরনের আপডেট, ফিচার, সব ধরনের কাজ করতে পারবেন। যাদের মোটামুটি নতুন কেনার বাজেট অথবা 60 অ্যারাউন্ড 60 যাদের বাজেট, আমি বলবো এটা মোটামুটি ভালো একটা অফার, যেহেতু এটা অফিসিয়াল ওয়ারেন্টিও আছে, মার্কেট থেকে প্রায় এটা 30-40,000 কমও। তো আমি বলবো কোরাই 5 এর 12 জেনারেশন সব ধরনের কাজের জন্য বেস্ট, যারা একটু গ্রাফিক্সে কাজ করতে চায় বা যে কোনো ধরনের 3D অ্যানিমেশনে সব ধরনের কাজ করতে চায়, যেহেতু এটাতে মোটামুটি 4GB গ্রাফিক্স আছে, আইরিস গ্রাফিক্স, সব ধরনের কাজ ইনশাল্লাহ এটাতে করা যাবে। এটা আসল ভিভো বুকের একটা মডেল, এটা আমি মোটামুটি এর আগে অনেকগুলি কোয়ান্টিটি ছিল, এখনও কিছু কোয়ান্টিটি আছে। এটা হলো আপনার কোরাই 5 এর 8 জেনারেশন, কোরাই 5 এর 8 জেনারেশন একটা ল্যাপটপ, কিবোর্ড, ব্যাকলিট, ফিঙ্গার সবই আছে এটাতে। এটার আপনার মডেলটা খুবই সুন্দর, এটা হলো আসল ভিভো বুক S15-এর একটা মডেল, কিবোর্ড, ব্যাকলিট মোটামুটি সব অপশন এটাতে থাকবে। এটার প্রাইসটা আমরা বরাবরের মতো দেখছি 34,500 টাকায়। কোরাই 5 এর 8 জেনারেশন, কনফিগারেশন থাকবে 8GB র্যাম আর 512 NVMe SSD, ঠিক আছে, 512 NVMe SSD, 8GB র্যাম দিয়ে প্রাইসটা দিচ্ছি হলো আমরা 34,500 টাকায়। এটা NVMe-র আর একটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক, যারা একদম একটু আলট্রা স্লিম মডেল কনফিগারেশন ভালো সহ পছন্দ করেন, যে একটু স্লিমও থাকবে কিন্তু কনফিগারেশনটা ভালো থাকবে। এটা হলো NVMe-র সিরিজের একটা মডেল, এটা কনফিগারেশন থাকবে কোরাই 7 এর 7 জেনারেশন, 16GB র্যাম, 512 NVMe SSD, কোরাই 7 16GB 512 NVMe SSD, খুবই সুন্দর একদম প্রিমিয়াম লুক, একদম স্লিম, দেখতে পাচ্ছেন একদম স্লিম। ডিসপ্লেটা 13 ইঞ্চি, FHD ডিসপ্লে, কিবোর্ড, ব্যাকলাইট, ফিঙ্গার সবই আছে। এটার প্রাইসটা আমরা দিচ্ছি হলো মাত্র 39,000 টাকা। NVMe সিরিজের একটা ল্যাপটপ, কোরাই 7 জেনারেশন, 16GB 512 NVMe SSD। আরও যারা একটু স্লিম পছন্দ করেন কিন্তু বাজেটটা একটু কম, তাদের জন্য আমার কাছে X1 কার্বনের একটা মডেল আছে, যেটা 180 রোটেট, এটা 180 রোটেট, এটা হলো আপনার কোরাই 7 এর 5th জেনারেশন, কোরাই 7 এর 5th জেনারেশন, একদম স্লিম পাতলা মডেল কোরাই 7 এর 5th জেনারেশন। এটার কনফিগারেশন থাকবে 16GB র্যাম, 512 NVMe SSD, এটার প্রাইসটা দিচ্ছি হলো আমরা মাত্র 24,000 টাকা দিয়ে, 16GB র্যাম দিয়ে। কোরাই 7 একটা ল্যাপটপ, 512 NVMe SSD, 16GB র্যাম, X1 কার্বন, 24,000 টাকা। যাদের একটু 20-এর মধ্যে বাজেট বাট স্ক্রিনটা বড় লাগে, একটু ন্যানো বেজেলের ডিসপ্লে দরকার, তাদের জন্য আমাদের কাছে HP-র 15S মডেলটা, এখনও কিছু মডেল নতুন অ্যাভেলেবেল হয়েছে, এটা হলো HP-15S, কোরাই 3 8th জেনারেশন, 4GB র্যাম,
256 NVMe SSD একদম ন্যানো বেজেলের একটা ল্যাপটপ খুবই সুন্দর মডেল এটাতে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে হাই গ্রাফিক্স ছাড়া মিডিয়াম রেঞ্জের সব ধরনের কাজ করা যাবে এর প্রাইসটা আমরা দিচ্ছি হলো অরিজিনাল চার্জার ব্যাক মাউন্ট সহ মাত্র 20500 টাকায় খুবই সুন্দর মডেল গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে এটা হলো 20500 টাকার মধ্যে i3 8th জেনারেশন 4GB আর 256 NVMe SSD দিয়ে 5/8 জেনারেশন কিন্তু আমার কাছে মোটামুটি এখন মোটামুটি ভালো কিছু মডেল আছে যেটা কনফিগারেশন খুবই ভালো এটা কোরাই 5/8 জেনারেশন 16GB RAM দিয়ে আছে 8GB RAM দিয়ে আছে SSD আছে 256 এটা প্রাইসটা আমরা দিচ্ছি হলো এখন ইজাক পর্যন্ত 26500 টাকা কোরাই 5/8 জেনারেশন 16GB RAM দিয়ে মাত্র 26500 টাকা যাদের একটু ডিসপ্লে বড় দরকার কিন্তু বাজেটটা একটু টাইট আমার কাছে কোরাই 5/8 4th জেনারেশন 5th জেনারেশন কিছু মডেল আছে যেটা 15.5 ইঞ্চি ডিসপ্লে দিয়ে র্যামটা 8GB থাকবে 500GB হার্ড ডিস্ক অথবা 120GB SSD দিয়ে আমি প্রাইসটা দিব হলো মাত্র 18000 টাকা 15.5 ইঞ্চি একটা ল্যাপটপ কোরাই 5 এর অবশ্যই কোরাই 5 এর হবে 5th জেনারেশন অথবা 4th জেনারেশন 8GB RAM আর 120GB SSD অথবা 500GB হার্ড ডিস্ক দিয়ে 18000 টাকা আর বরাবর যাদের একটু কম বাজেটে দরকার আমার কাছে থিঙ্কপ্যাডের কিন্তু এখনো মোটামুটি কোরাই 5 এর যাদের একটু বিগিনারের জন্য তাদের জন্য আমার থিঙ্কপ্যাডের কিন্তু এখনো কোরাই 5 এর সেকেন্ড জেনারেশন অথবা থার্ড জেনারেশন কিছু মডেল আছে যেটা 4GB RAM থাকবে আর 120GB SSD অথবা 8GB আর 180GB SSD থাকবে প্রাইসটা থাকবে 11500 টাকায় আর যদি RAM আর SSD তে বাড়তি নেন প্রাইসটা পড়বে 12500 টাকায় তো থিঙ্কপ্যাডের এই মডেলগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা যাদের বাজেট একটু কম তারা অবশ্য কাজ শেখার জন্য এটা খুবই ভালো একটা চয়েস 11000 11500 12000 টাকার মধ্যে বেস্ট একটা অপশন হবে থিঙ্কপ্যাডের মডেল তো আজকে আর কথা না বাড়াই মোটামুটি আমার অনেক সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি এটা হলো মুয়াজা আইটি কম্পিউটার সিরিজ সেন্টার লেভেল 9 শপ নাম্বার 940 আর আমাদের আরো একটা আউটলেট আছে মাল্টিপ্ল্যান ঠিক অপোজিট পাশে বিল্ডিং নাম্বার 78 শপ নাম্বার 17 আর যে কোনো আপডেট প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে সাথে থাকুন আমরা চেষ্টা করব সব সময় বরাবর আপনাদের কাছে সব থেকে কম দামে ভালো প্রোডাক্টটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা প্রোডাক্ট দেখাবো পছন্দ হলে 1020 টাকা অ্যাডভান্স করলে আমাদের অ্যাড্রেস নাম নাম্বার দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনাদের ঘরের হাতের কাছে পৌঁছে দেবো